বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আজকে আরেকটি নৈভিত্তিক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা আমি জাস্ট আলোচনা করে তোমাদেরকে একটু, অর্থাৎ কোথাও যদি কোনো সমস্যা থাকে সেটা তোমরা বুঝে নেবে। তো প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটার প্রথমে যে 1 নম্বর যে প্রশ্নটা আছে, বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন। দেখো, গডফ্রিজ লেবনিজ, তোমরা এটা ইতিহাস থেকে পাইবা। আচ্ছা, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177-এর পরের সংখ্যাটি কত? আচ্ছা, 177 যেহেতু এটা অক্টাল পদ্ধতির অঙ্ক, 8 সাফিক্স লেখা নাই, 1 যোগ করলে 7, 1, 8, 8-এর নামে 0, অর্থাৎ 8-এর থেকে 8 বাদ যাবে, হাতে থাকে 1, 1, 7, 8, 8-এর নামে 0, এই 200 হবে। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? দেখো, বিশ্বগ্রামের মেরুদণ্ড কানেক্টিভিটি, কারণ কানেক্টিভিটি ছাড়া আজকাল কোনো কাজ আর ভার্চুয়াল রিয়েলিটির জন্য হাতে যে জিনিসটি পড়তে হয় তা হলো গ্লোভস। এটা তোমরা ডাটা গ্লোভস, যেটা এটা এটা তোমরা ওই ভার্চুয়াল রিয়েলিটির সেই প্রসঙ্গতে পাইবা। কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর কাজ করে? দেখো, অ্যাকচুয়েটর এটা হলো তোমার রোবোটিক্সের একটা জিনিস, অর্থাৎ রোবোটিক্স পদ্ধতিতে কাজ করবে। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন ডেটা স্পিড কত? এটা যে কম্পিউটার নেটওয়ার্ক ডেটা, এখানে এটা পাইবা 45। টু স্টেট পেয়ার কেবলের সাধারণ রং কোনটি? দেখো, টু স্টেট পেয়ার কেবলের সাধারণ রং সাদা। অনেকগুলো টু স্টেট পেয়ার কেবলের দুটি করে, প্রত্যেকটা পেয়ারে দুটি করে রং মাখানো থাকে, তবে প্রত্যেকটা পেয়ারের সাধারণ রংটা হলো আলাদা। মাইক্রোওয়েভ এর ফ্রিকুয়েন্সি রেঞ্জ হলো 6 গিগাহার্স থেকে 300 গিগাহার্স। আচ্ছা, প্রাচীন বেবিলনের মানুষ বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করতো? 60 ভিত্তিক, বিট কী ধরনের একক? মৌলিক একক। বিট জানো যে বাইনারি ডিজিট, বিট 0-1কে বিট বলে। ভগ্নাংশ যুক্ত সংখ্যা রেডিক্স পয়েন্টের ডান দিকের অংশকে কী বলে? ভগ্নাংশ বলে। রেডিক্স পয়েন্ট মানে যেটা পয়েন্ট, অর্থাৎ পূর্ণ সংখ্যা ভগ্নাংশের মাঝখানে যে পয়েন্ট থাকে সেটি হলো রেডিক্স পয়েন্ট। আর সার্বজনীন গেট কোনটি? তোমরা জানো সার্বজনীন গেট যে গেটটা কী করে, মৌলিক গেটের ন্যায় আচরণ করে, অর্থাৎ 3টা মৌলিক গেটের কাজ কাজ করে, সেটি সার্বজনীন। সার্বজনীন গেট 2টা, ন্যান্ড গেট, নর গেট। এখানে ন্যান্ড গেট আছে, অর্থাৎ এটি সার্বজনীন গেট। ন্যান্ড গেটের আউটপুটে 0 পেতে হলে কি করতে হবে? আউটপুটে 0 পেতে হলে সবগুলো ইনপুট 1 হতে হবে। ন্যান্ড গেটে যদি যা ইনপুট দিবে তার বিপরীত ফলাফল পাওয়া যায়। কোনো এস্টিমেল ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না, সেটা হলো বিআর। হ্যাঁ, বিআরের ক্লোজিং ট্যাগ থাকে না। তারপরে আরও আছে যেমন ইমেজ আছে, ইমেজের ক্লোজ ট্যাগ থাকে না, এইভাবে এই সারের ক্লোজ ট্যাগ থাকে না, এইভাবে কয়েকটা ট্যাগ আছে যার ক্লোজিং ট্যাগ নাই, স্টার্টিং ক্লোজিং দুটো ট্যাগ থাকে। টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে? দেখো, সেই টিডিটা, এটা টিডি বিজি কালার ইলো, এটা হলো সঠিকভাবে লেখা, টিডি লিখতে হবে। আচ্ছা, ইন্টারনেট যেসব ঠিকানা ব্যবহৃত হলে সেগুলো সাধারণত আইপি অ্যাড্রেস, টেক্সট নির্ভর ডোমেন নেম সিস্টেম, লোকাল অ্যাড্রেস। প্রিয় শিক্ষার্থী, এখানে ঠিকানা দেওয়া হয়েছে যে আইপি অ্যাড্রেস, টেক্সট নির্ভর ডোমেন নেম সিস্টেম, লোকাল অ্যাড্রেস না, এই দুইটা 1 আর 2। আচ্ছা, তারপরে হলো 17 নম্বর, দেখো যে এইচটিএমএল এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য অ্যাট্রিবিউট প্রয়োজন, ফেস অ্যাট্রিবিউট প্রয়োজন। এরপরে পরবর্তীটা প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি শিক্ষার্থী, এই হলো পরবর্তী পৃষ্ঠা। সি ভাষা সমজাতীয় ডাটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? এটা হলো অ্যারে, অ্যারে অর্থাৎ সমজাতীয় ডাটা, একই জাতীয় ডাটা। এখানে ব্যবহারক প্রোগ্রামের ত্রুটি সংশোধনের জন্য পদ্ধতি কী বলে? ডিবাগিং বলা হয়। তা আমরা জানো যে প্রোগ্রামের ত্রুটি বাই করা এবং সংশোধন করা, সেটা হলো ডিবাগিং। সম্পর্কিত ডাটা সমাবেশকেও অ্যারে বলে। সি ভাষায় এই দেখো, এটা হলো অ্যান্ড অ্যান্ড, এই এই ধরনের অপারেটর বলা হয় রিলেশনাল অপারেটর। সি তোমরা জানো যে সি ভাষায় প্রায় 8 প্রকারের অপারেটর আছে, এর মধ্যে রিলেশন এটা হলো এক ধরনের অপারেটর। আপডেট কোন কোয়েরির অন্তর্ভুক্ত? এটা হলো অ্যাকশন কোয়েরি। তোমার কোয়েরির প্রকার ভেতর আছে প্রায় 6 প্রকার, ওর মধ্যে অ্যাকশন কোয়েরি হলো আপডেট। ডেটা ফাইল তৈরিতে সঠিক অনুক্রম কোনটি? সঠিক অনুক্রম হবে এটা ফিল্ড, এটা ফিল্ড হবে, ফিল্ড, রেকর্ড, টেবিল, ডাটাবেস। ডেটা এনক্রিপশন আর ডিক্রিপশনের নিয়ম কোনটি? অর্থাৎ এনক্রিপ্ট আর ডিক্রিপশনের জন্য যে পদ্ধতিটাকে, সেটা হলো ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফির মূল বিষয় হলো ডেটাকে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার বিষয়। ডাটাবেজে ইয়েস নো ডেটার সাইজ, তোমরা জানো ইয়েস নো তে, ইয়েস তে ওয়াই, নো তে এন ব্যবহার, এক অক্ষরের জন্য 1 বাইট জায়গা ব্যবহার হয়, অর্থাৎ 1 বাইট হবে। সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে ধন্যবাদ, পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ।